2013 সাল একদিকে চলছে যুদ্ধাপরাধের বিচার রায় ঘোষণা অন্যদিকে রাজপথে শিবিরের সহিংসতা আইএসএস জেন্স বলছে শুধু ওই বছরই 276টি সশস্ত্র হামলার জন্য শিবির অভিযুক্ত বা দায়ী 2012 সালে সংগঠনটি এমন হামলা করেছিল মাত্র 15টি মাত্র এক বছরের ব্যবধানে হামলা এত বেশি বেড়ে যাওয়ার কারণে শিবির উঠে এসেছে শীর্ষ 10 বেসরকারি সশস্ত্র সংগঠনের তালিকায় 3 নম্বরে জেন্সের মতে এসব হামলার শিকার হয়েছে মূলত পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা আর হামলার কারণ হিসেবে উঠে এসেছে যুদ্ধাপরাধের বিচার ও শীর্ষ জামায়াত নেতাদের সাজার বিষয়টি তালিকায় শিবিরের ঠিক উপরেই আছে তালেবান 2013 সালে তারা 400টি সশস্ত্র হামলা করেছে এক বছরে তাদের সক্রিয়তা বেড়েছে দুই ভাগ যেখানে সার্বিকভাবে আফগানিস্তানে সহিংসতার পরিমাণ কমেছে 14 ভাগ ওই বছর হামলায় সবচেয়ে সক্রিয় সংগঠন থাইল্যান্ডের পারিসান রেভলুসি ন্যাশনাল এ সময় তাদের হামলা দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে 441টিতে আইএসএস একই সাথে যেসব দেশ সবচেয়ে বেশি সন্ত্রাস বা সশস্ত্র হামলার শিকার হয়েছে তারও একটি তালিকা করেছে এখানেও বাংলাদেশের অবস্থান শীর্ষ দশে আগের বছর 28তম অবস্থান থেকে এক লাফে অবস্থান উঠে এসেছে সাথে এর কারণ 492টি হামলার রেকর্ড যেখানে 172 জনের প্রাণহানি হয়েছে এই 10টি দেশের মধ্যে 4টি দক্ষিণ এশিয়ার এবং এ তালিকায় বাংলাদেশের আগেই আছে পাকিস্তান আফগানিস্তান ও ভারত হামলার শিকার দেশগুলোর মধ্যে শীর্ষে আছে সিরিয়া তারপরই ইরাক জেন্স তাদের ব্যাখ্যায় বলেছে একটি রাষ্ট্রের ভেতরে কোনো ব্যক্তি বা সংগঠন যখন অবৈধভাবে রাজনৈতিক বা আদর্শগত কারণে অন্য কারো ওপর সহিংসতা চালায় যা প্রাণহানি বা ক্ষতির কারণ হয় তাকেই হামলা হিসেবে ধরে নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে 2009 সালের তুলনায় সারা বিশ্বে 2013 সালে এমন হামলার সংখ্যা 150 ভাগ বেড়েছে